হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু। গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কিছুক্ষণ আগেই অতি গুরুত্বপূর্ণ একটা আপডেট দিতে চলেছি তোমাদের কাছে। তো তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের আপডেটগুলো দেখার জন্য। কিছুক্ষণ আগেই তোমাদের ডাব্লিউবিসিএস ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারি যে পরীক্ষা হয়েছিল 2022 সালের পরীক্ষা, সেই পরীক্ষার রেজাল্ট কয়েকদিন আগে আগে প্রকাশিত হয়েছে। তো কে কত নাম্বার পেয়েছো সেটা আজ প্রকাশিত হলো। সেখানে তো তোমরা দেখেছো হয়তো কেউ পাশ করেছো, কেউ পাশ করোনি, কেউ হয়তো 2 নম্বরের জন্য ফেল করেছো, কেউ হয়তো 4 নম্বরের জন্য ফেল করেছো কেউ। তো এটা তোমরা দেখতে পারবে যে তুমি কত নাম্বার পেয়েছিলে। তো আজকে নোটিফিকেশন প্রকাশিত হলো। দেখো, মার্কস অফ অল দ্য ক্যান্ডিডেট অফ ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ ইটিসি প্রিলিমিনারি এক্সামিনেশন 2022। এখানে যদি তোমরা গিয়ে ক্লিক করো তাহলে কিন্তু পুরো পিডিএফটা ডাউনলোড করতে পারবে। আর আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে সম্পূর্ণ পিডিএফটা দিয়ে দেবো। এই দেখে নাও, আমি তোমাদের পিডিএফ দেখাচ্ছি। এই যে পিডিএফটা সম্পূর্ণ, যে দেখো রোল নাম্বার যে 1 নম্বরে আছে 122 পেয়েছে, 2 নম্বরে যে আছে 39 পেয়েছে, এরকম করে কেউ হয়তো অ্যাবসেন্ট আছে, এরকম করে প্রত্যেকের দেওয়া আছে। তাহলে তুমি নিজেরটা সার্চ করবে কি করে? তো তুমি পিডিএফটা ওপেন করবে, তারপরে এই জায়গাতে তোমার মোবাইলে একটা সার্চ অপশন থাকবে, সেখানে নিজের রোল নাম্বার দিয়ে সার্চ করতে পারবে। ঠিক আছে, তো নিজে দেখে নাও কে কত নাম্বার পেয়েছো। এই নাম্বারটা দেখলে কি হবে বুঝতে পারবে তোমরা, যে কিরকম বুঝতে পারবে যে তোমার প্রিপারেশন কেমন হয়েছিল এবং তুমি কত নাম্বার পেয়েছো সেটা বুঝতে পারবে। তো চলো, থ্যাংক ইউ দেখার জন্য, আমাদের টেলিগ্রামে জয়েন করে যাও। এই পিডিএফটা আমি সেখানে তোমাদের দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। আর আমাদের এটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও।